আসসালামু আলাইকুম। আলিফ মাহমুদ কুমিল্লা থেকে পায়ে হেঁটে পবিত্র মক্কায় গিয়ে হজ করার ইচ্ছা পোষণ করেছিলেন এই আলিফ মাহমুদ। আলহামদুলিল্লাহ তিনি এখন সৌদি আরবে পৌঁছে গিয়েছেন। দীর্ঘ প্রায় ৬ মাস পায়ে হাঁটার পরে তিনি এখন সৌদি আরবে গিয়েছেন। ৫টি দেশ তিনি পাড়ি দিয়েছেন পায়ে হেঁটে, তার মধ্যে ভারত, পাকিস্তান, ইরান এবং দুবাই, তারপরে সৌদি আরব। এই ৫টি দেশ পাড়ি দিয়ে তিনি সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৭০০০ কিলোমিটার পায়ে হেঁটে। এই আলিফ মাহমুদকে নিয়ে এত আলোচনা এবং সমালোচনা হয়েছিল যখন তিনি কুমিল্লা থেকে রওনা দিয়েছিলেন ২০২৪ সালের হজ সৌদি আরবে গিয়ে পালন করার জন্যে। তখন তাকে নিয়ে নানান সমালোচনা শুরু হয়, বলা হয় এই ছেলেটি তো পাগল, এটা তো একটা পাগলের কাজ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? একটা মানুষের ইচ্ছাশক্তি মানুষকে কোথায় নিয়ে যায়? তাকে নিয়ে এত সমালোচনা করা হয়েছে, মানুষ বলেছে এ তো ভারত পর্যন্ত যাইতে পারবে না, তারপরে ফিরে আসবে। আমরা সমালোচনা করার সময় এত সুন্দর করে সমালোচনা করি, তারপরে ভুলে যাই, ঘুমায় থাকি। কিন্তু ওই মানুষটা ঘুমিয়ে থাকেননি, ৭০০০ কিলোমিটার পাড়ি দিয়ে তিনি সৌদি আরবে পৌঁছে গিয়েছেন এবং ২০২৪ সালের হজ হয়তো তিনি আল্লাহ তাআলার মসজিদে সৌদি আরবে করবেন ইনশাআল্লাহ। আমরা চাই তিনি করুন, এটা তার সংকল্প ছিল, তার ইচ্ছা ছিল। তিনি তার ইচ্ছার অনেকটাই কাছাকাছি এখন বর্তমানে অবস্থান করছেন। যেহেতু তিনি সৌদি আরবে আছেন, তাহলে আমরা বলতেই পারি যে তিনি ২০২৪ সালের হজটি করতে পারবেন সৌদি আরবে থেকে। এই ভিডিওটি বানানোর একটা মাত্র আমার উদ্দেশ্য, আর সেইটা হচ্ছে আলিফ মাহমুদ এতগুলি দেশ ঘুরে পায়ে হেঁটে যেসব দৃশ্য আমাদেরকে দেখিয়েছেন, তার ভিডিওগুলি যারা নিয়মিত দেখেছেন এই সফর পথে, মানে তার যাত্রা পথে, তারা জেনে থাকবেন কত কিছু তার ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তুমি আমার দুনিয়া ঘোরো, পৃথিবী ঘোরো এবং দেখো আমি পৃথিবীতে কী কী নিদর্শন তৈরি করে রেখেছি। এখন অনেক মানুষই এই বিষয়গুলি নিয়ে ফতোয়া দিয়েছেন, কারণ ফতোয়া দেওয়াটা একদম সহজ একটা কাজ। এই মানুষটা যদি দীর্ঘদিন পর্যন্ত বাড়িতে বসে থাকতো, নানান কাজে ব্যস্ত থাকতো, হারাম হালাল কাজ করতো, এই কাজগুলি না করে হিমালয়ের পর্বতে না চড়ে সে ইচ্ছা পোষণ করেছিল যে আমি সৌদি আরবে যাব এবং হজ করব। যে ব্যক্তি হিমালয়ের পর্বতে চড়ার ইচ্ছা পোষণ করেছিল তার ব্যাপারে কোনো ফতোয়া নেই। যে ব্যক্তি অলিম্পিকে দৌড়ে স্বর্ণের রেকর্ড গড়লেন সেখানে কোনো ফতোয়া নাই। আপনি আমাকে হাদিস থেকে উদ্ধৃতি দিবেন, আমি আপনাকে কোরআন থেকে উদ্ধৃতি দিতে পারবো। আল্লাহ তাআলা কী বলেছেন আমি হাদিসটাও জানি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কী বলেছেন আমি সেটাও জানি। এই বিষয়ে আমি যাইতে চাচ্ছি না, আর ওই তর্কেও আমি জড়াইতে চাচ্ছি না। একটা জিনিস শুধুমাত্র বলবো, আলিফ মাহমুদের মতো মানুষ ইচ্ছা শক্তির জন্য আল্লাহ তাআলা তাকে কোথায় পৌঁছে দিয়েছেন? তিনি যখন ইচ্ছা করেছিলেন যিনি সৌদি আরবে যাবেন, এই এদেশের মানুষ তাকে পাগল বলেছিল, ওই পাগল মানুষটাই ইতিহাস গড়ে দেখাই দিছে। বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজে চলে গেছেন এই বিমান এবং আপনার অত্যাধুনিক প্রযুক্তির যুগে। আপনি সেটা করতে পারবেন? পারবেন না। শিখেন এদের থেকে যে ইচ্ছা শক্তি থাকলে মানুষ যে কোনো কাজ করতে পারে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা সহায় হন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, তাকে সৌদি আরবে নিয়েছেন। সমালোচনা করেন না মানুষের, আপনি সমালোচনা করে ঘুমায় যাবেন, কিন্তু ওই মানুষটা ঘুমায়নি, সে পায়ে হেঁটে রাত দিন পরিশ্রম করে সৌদি আরবে পৌঁছে গেছে ৫টা দেশ পায়ে হেঁটে। আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দান করুন এবং সহি সালামতে দেশে ফিরে আসার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহি ফাতহুন করিব, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।